আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু প্রোগ্রামিং কিট। আমরা লারাভেল সেল নিয়ে কথা বলতেছিলাম বা কন্টিনিউ করতেছিলাম সিরিজটা। সো এই ভিডিওতে আমরা যেটা করব, লারাভেল সেলের শেল অ্যাক্সেস নিয়ে কথা বলবো। সো আমরা অলরেডি জানি, আমাদের যখন লারাভেল সেল ব্যবহার করি তখন এটা একটা কন্টেইনারের ভিতরে রান হয়। আপনার কন্টেইনারের ভিতরে, ডকারের ভিতরে কোথাও না কোথাও আপনার একটা লিনাক্স সার্ভার বা লিনাক্স অপারেটিং সিস্টেম রান হচ্ছে, যেটা একটা শেল আছে, যেটার ভিতরে আমরা মানে আমরা না, ডকার অলরেডি, অ্যাপাচি, সরি, এনজিনক্স, পিএসপি এক্সেট্রা, সব যা যা প্রয়োজন আমাদের ডেভেলপমেন্টের জন্য সবগুলো ইনস্টল করে রাখছে। সো ইন কেস কখনো আপনার সেই শেলে অ্যাক্সেস করা লাগলে আপনি তখন কি করবেন? সো আমরা এই ভিডিওতে দেখব লারাভেল সেল দিয়ে কিভাবে আমরা শেল অ্যাক্সেস করতে পারি, অর্থাৎ কন্টেইনার সিএলআইতে ঢুকতে পারি, এবং কিভাবে আমরা পিএসপি ভার্সন চেঞ্জ করতে পারি। সো চলুন শুরু করি। সো আমার যেটা করতে হবে, ফার্স্টে আমার এখানে সেল রান করতে হবে। সো সেল আপ হাইপেন ডি, সো সেল আপ হাইপেন ডি দিলে আমাদের সেলটা রান হয়ে যাবে, যেটা আমি অলরেডি আমরা সবাই জানি এই মুহূর্তে। সো এবার আমাদের এই কন্টেইনারের যে টার্মিনাল আছে, সেই টার্মিনালের যদি আমার অ্যাক্সেস করতে হয়, যেটার ভিতরে অরিজিনালি আমরা সেল দিয়ে যত কমান্ড রান করতেছি, আমরা অলরেডি আমি বলছি যে সেল দিয়ে কোনো কমান্ড রান করলে সেটা আরসিটির আর্টিসান কমান্ড হোক বা যে কোনো কমান্ড হোক, সেটা ওই কন্টেইনারের ভিতরে, সেলের ভিতরে রান হয়। সো আপনি সেই সেলে এবার অ্যাক্সেস করতে চাচ্ছেন। সো সেই সেলে অ্যাক্সেস করার জন্য আমি যেটা করবো এখানে, শুধুমাত্র সেল SHELL শেল কমান্ড রান করবো। সেটা যেটা করবে, আমাকে সেল কন্টেইনারের ভিতরে, ডকার কন্টেইনারের ভিতরে নিয়ে যাবে, এবং এখানে আমি রিয়েল মেশিন যেটার ভিতরে আমার প্রজেক্টটা আছে এবং যেটার ভিতরে আমার প্রজেক্টটা চলতেছে, যেটার ভিতরে সব কমান্ডগুলো ফরওয়ার্ড হচ্ছে, সেই সেলে আমি অ্যাক্সেস পাচ্ছি। সো এই সেলের ভিতর দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। লাইক অ্যাকচুয়ালি আপনি যদি এখানে চেক করেন, এবার আর একটা এক্সাম্পল দেখে নিই আমরা। যখন আমি সেল, এরপর পিএসপি এসপিএসএস ভার্সন রান করতেছি, যেটা ভার্সনটা আমাকে আউটপুট দিচ্ছে সেটা মূলত সেলকে যখন বলতেছি রান করতে, অরিজিনাল কমান্ড হচ্ছে পিএসপি ভার্সন। সো পিএসপি ভার্সন সেল ওই কমান্ডটাকে নিয়ে এই কন্টেইনারের ভিতরে রান করতেছে এবং আউটপুট আমাকে ব্যাক করতেছে। সো সেটা যদি চেক করি আমি এখানে, এখানে আমার আর সেল লাগবে না, শুধু আমি পিএসপি হাইপেন হাইপেন ভার্সন দিতে পারি। সো আমি দেখতে পাচ্ছি আমার 8 পয়েন্ট চলতেছে, 8 পিএসপি ভার্সন 8 চলতেছে, যেটা আমি সেলের ভিতরে দেখতে পাচ্ছি। সো এবার যদি আমি নোট লিখে হাইপেন ভি দেই, নোট 15 চলতেছে, যেটা আমি আগের ভিডিওতে চেক করছিলাম যে সেল দিয়ে কীভাবে চেক করতে হয়। এবার আমরা যেহেতু ডাইরেক্ট শেল অ্যাক্সেস নিয়ে কন্টেইনারের ভিতরে আসি, টার্মিনালের ভিতরে আসি, সো ডাইরেক্টলি আমি এখানে কমান্ডগুলো এক্সিকিউট করতে পারি, আমাদের আলাদা কোনো কিছু লাগবে না। সো গাইস, এবার প্রয়োজন আসতে পারে যে এই শেলটা আপনার কেন লাগবে। সো যখন আপনার অ্যাপ্লিকেশনের আরও কনফিগারেশন লাগবে, যখন আপনার সার্ভারে লাইক কিছু ক্রিটিক্যাল কাজ লাগবে যেটা আপনার সেল অ্যাক্সেস ছাড়া হবে না, সো সেক্ষেত্রে অধিকাংশ কমান্ড আপনার সেল, লারাভেল সেলই দিবে আপনাকে, ওই কমান্ডগুলো আপনি ওখান থেকে রান করতে পারবেন। যদি ইনকেস আপনার সেল অ্যাক্সেস লাগে টার্মিনালের ভিতরে ঢুকে, ওই কন্টেইনারের ভিতরে ঢুকে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রেও আপনাকে এইভাবে অ্যাক্সেস করতে পারেন। জাস্ট লারাভেল সেল কমান্ড দিলে এই আপনাকে টার্মিনালের ভিতরে নিয়ে আসবে, এবং এটা এখানে আপনি চাইলে সব কিছু করতে পারেন। নর্মালি আপনার লোকাল মেশিনে যেভাবে যদি সেট আপ করা থাকলে আপনি যা করতে পারতেন, সব কিছু আপনি এখানে করতে পারবেন। ওকে, সো গাইস, এরপর আমরা যদি এখান থেকে লাইক এক্সিট করি, কারণ আমাদের সেলের ভিতরে আপাতত কোনো কাজ নেই, শুধুমাত্র আমি দেখালাম কীভাবে অ্যাক্সেস করতে পারেন। দেখ, সেল লাই মানে সেল শেল, সেল শেল কমান্ড রান করলে আপনাকে লারাভেল সেল কন্টেইনারের ভিতরের শেলে নিয়ে যাবে। সো এবার আসেন আমাদের সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে টিঙ্কার। তা লারাভেলের টিঙ্কার আমরা কীভাবে অ্যাক্সেস করবো? লারাভেল টিঙ্কার অ্যাক্সেস করার জন্য ট্রেডিশনাল মানে অরিজিনাল কমান্ড হচ্ছে কি পিএসপি আর্টিসান টিঙ্কার। সো এটাকে আমরা অ্যাক্সেস করার জন্য সেলের অনেকগুলো কমান্ড ব্যবহার করতে পারি, অর্থাৎ এভাবে করতে পারি, সেল আর্টিসান টিঙ্কার, অর্থাৎ টিআই বা টিঙ্কার যেটাই হোক, এভাবে আমরা অ্যাক্সেস করতে পারি, কোনো সমস্যা নেই, কাজ করবে। তবে সেলের আরেকটি শর্ট ফর্ম আছে, সেটা আমরা এখানে দেখতে পাইতেছি যে সেল টিঙ্কার। শুধুমাত্র আমি যদি বলি সেল টিআইএনকে টিঙ্কার, দেন আমি এখানে আমার অ্যাপ্লিকেশনে টিঙ্কারে চলে আসবো। সো এটা এখানে অ্যাক্সেসেবল, নো প্রবলেম, আমি এখানে এটা দেখতে পাইতেছি। সো আমি এখানে টিঙ্কারের সব কাজ করতে পারবো, আমাদের সব কাজ যাই এক্সিকিউট করবো না কেন, আমাদের এই অ্যাপ্লিকেশনের ভিতরেই কাজ করবে। সো এটা গেল আমাদের টিঙ্কার। ওকে, আমরা চাইলে এখানে একটা টেস্ট করতে পারি, আমরা ইউজার, অল ইউজারকে গেট করে নিয়ে আসি। এই যে দেখতে পাইতেছেন সব ইউজার চলে আসছে এখানে, সো আমাদের টিঙ্কারও কাজ করতেছে। সো এবার চলে আসেন যে আমাদের পিএসপি ভার্সন। ওকে,
যখন আপনি মাল্টিপল পিএসপি ভার্সন নিয়ে কাজ করবেন, থিঙ্ক করেন আপনি একটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতেছেন যেটা পিএসপি 8 এ কাজ করবে, আর একটা অ্যাপ্লিকেশন আছে যেটা পিএসপি 8 এ চলবে না, 7 এ কাজ করতে হবে, তখন আপনি কি করবেন? তখন আপনার মাল্টিপল ভার্সন পিএসপি ভার্সন ম্যানেজ করতে হবে। লোকাল মেশিনে কিন্তু অন্তত পিএসপি ভার্সন চেঞ্জ করাটা হিউজ পেইনের কাজ। আপনার নতুন ভার্সন পিএসপি ইনস্টল করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট সব এক্সটেনশন ইনস্টল করতে হবে, আপনার সার্ভারকে বলতে হবে যে এইটা এই ভার্সনটা ইউজ করো, মানে মেইনলি আপনার কমপ্লেক্স কনফিগারেশন চেঞ্জ করতে হচ্ছে। কিন্তু ও বয়, কিন্তু যখন আপনি লারাভেল সেল ইউজ করবেন তখন ইটস এ হিউজ ডিফারেন্স। আপনি যখন চেক করেন লারাভেল সেল বাই ডিফল্ট দুটো ভার্সনে আসে, অর্থাৎ লারাভেল পিএসপি 8 আর পিএসপি 7.4। সো বাই ডিফল আমরা লারাভেল পিএসপি 8 এ চলতেছে। সো আপনি যদি এটাকে চেঞ্জ করে অন্য ভার্সনে চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কী করতে পারেন? সো তার আগে আমি এখানে চেক করে নেই সেল পিএসপি ভার্সন। সো এখানে যদি আমি এখানে দেই এটার আউটপুট আসবে 8। সো আমরা যেটা করব এই ভার্সনটাকে চেঞ্জ করে, এইটা কন্টেইনারের ভার্সন, সো কন্টেইনারের পিএসপি ভার্সনটাকে চেঞ্জ করে লারাভেল 7.4 করব। সো লেটস গো ডু দ্যাট। সো ফার্স্ট কমান্ড হচ্ছে আমাদের সেল ডাউন, যেহেতু আমাদের রানিং আছে সো সেল ডাউন করে আমাদের সার্ভারটাকে অফ করতে হবে। সো অফ করার পর আমাদের এই যে কনটেক্সট চেঞ্জ করতে হবে। সো কনটেক্সট হচ্ছে গিয়ে পিএসপি 8 বাই ডিফল্ট থাকে এবং আমাদের 7 এর জন্য যেটা করতে হবে লাস্টে শুধুমাত্র 8 এর পরিবর্তে 7.4 দিতে হবে। সো 7.4 করতে হলে যেটা করতে হবে আমাদেরকে চলে যেতে হবে আমাদের কোড এডিটরে এবং আমাদের ডকার হাইপেন কম্পোজ ফাইলের ভিতরে এবং স্ক্রল করে টপে চলে আসি এবং এই যে আমাদের বিল্ড কনটেক্সট। সো বিল্ড কনটেক্সটের ভিতরে যদি আমি চলে আসি এখানে, সো এখানে সেট করা আছে 7.0, সো এটা আমি 8.0, সো চেঞ্জ করে আমি 7.4 করে দিলাম। এরপর যেটা আছে আমাদের ইমেজটা চেঞ্জ করতে হবে। যেমন এখানে যদি লক্ষ্য করেন এখানে বলা আছে যদি আপনি ইমেজের নেম আপডেট করতে চান রিফ্লেক্ট পিএসপি ভার্সন বিং ইউজ বাই ইউর অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে আপনার ইমেজটাকে এখানে সেল 8.4 মানে 8.0 আছে এটা চেঞ্জ করে আপনার 7.4 করতে হবে যদি আপনি চেঞ্জ করতে চান। সো ইমেজের ক্ষেত্রে আসলাম আমি 7.4, যেটা আমি এইখানে রান টাইপটা ডিফাইন করছি 7.4 এ। সো এরপর কি কমান্ড? সো যখন আমি কম্পোজারের মানে ডকারের কম্পোজ ফাইল আপডেট করছি, এবার আমাদের কন্টেইনার ইমেজকে রিবিল্ড করতে হবে। সো রিবিল্ড করার জন্য আমাদের সেল বিল্ড হাইপেন হাইপেন নো ক্যাশ এই কমান্ডটা দিতে হবে। সো ওকে, আমাদের ওটা রিমুভ হয়ে গেছে, ওটা ডাউন হয়ে গেছে সেল। এবার জাস্ট আমি এই কমান্ডটা দিচ্ছি যেহেতু আমি ডকারের ফাইল আপডেট করছি। সো এন্টার দ্য কমান্ড। এখানে আপনি দেখতে পাইতেছেন যে আমার এখানে নতুন পিএসপি ভার্সন ডাউনলোড হচ্ছে, সো উবুন্টু 20.04, এরপর আপনার এই যে লারাভেল টেইলর অটোয়েলের থেকে মানে যেগুলো ডিফাইন করা আছে সেলের ভিতরে সবগুলো আমরা ডাউনলোড করে নিচ্ছে। এবং এখানে আমাদের এখানে লক্ষ্য করুন এখানে আমাদের পিএসপি এই যে সুডু এপিডি গেট আপডেট কমান্ড রান হচ্ছে, যেটা খুবই ইন্টারেস্টিং, যেটা আমাদের ওই লিনাক্স সার্ভার মানে আমাদের সার্ভার কন্টেইনারের ভিতরে যে অপারেটিং সিস্টেমটা আছে সেটার ভিতরে রান হচ্ছে এবং এখানে আমাদের পিএসপি ভার্সন আপডেটের কাজ চলতেছে। সো এখানে আমার বা আপনার কোনো কিছু করার নেই, আমরা জাস্ট কমান্ডটা রান করে আমাদের বসে থাকতে হবে, বাকি সব অটোমেটেড। অলরেডি ডকার কি ইনস্ট্রাকশন দেওয়া আছে বাই সেল লারাভেল সেল দিয়ে, সো এগুলো ডকার অটোমেটিকলি হ্যান্ডেল করে নেবে এবং আমরা জাস্ট রিল্যাক্স করব। সো যখন এটা কমপ্লিটলি রিবিল মানে আমাদের কন্টেইনারটা রিবিল করা হয়ে যাবে, আর একটা জিনিস এটা কন্টেইনারটা রিবিল কেন করতেছে, কারণ আমরা কিন্তু এখানে কমপ্লিটলি ইমেজ চেঞ্জ করছি। ওকে, ইমেজ হচ্ছে গিয়ে ধরুন এগুলো এক একটা কন্টেইনার যেটা প্রিবিল থাকে, যখন যখন আপনি এই মানে পিএসপি 8 এর ভার্সনটা ইউজ করতেছেন তখন ওটা প্রিমেড কন্টেইনার, সো ওটা অলরেডি আপনার কানেক্ট করে দিচ্ছে, আপনি ব্যবহার করতে পারতেছেন। যখন আপনি এটা চেঞ্জ করতেছেন তখন কিন্তু আমার এই কন্টেইনারটা আর ব্যবহার করতে পারবো না, তখন আমাকে এটাকে এই ইমেজটাকে ডাউনলোড করে ওইটা ব্যবহার করতে হবে যেটা আমি চেঞ্জ করে দিছি। সো যেহেতু আমরা এখানে পিএসপি ভার্সন চেঞ্জ করছি, সো সেইটা আমাকে পুল করে সেটা ব্যবহার করা হচ্ছে এই মুহূর্তে আমার কন্টেইনার যা বা ডকারের ভিতরে যে কন্টেইনারটা আছে যেটার ভিতরে আমাদের অ্যাপ্লিকেশন বা সব কিছু রান হচ্ছে ওইটার ভিতরে সব কিছু ফেলে দিচ্ছে, ফেলে দিয়ে নতুন পিএসপি ভার্সন ইনস্টল করা হচ্ছে এবং কমপ্লিট সার্ভার আমার জন্য কনফিগার করা হচ্ছে। আপনি আসলে এটা বলে বোঝানো অসম্ভব যে এটা যদি আপনি ম্যানুয়ালি করতে যাইতেন আপনার কতটা সময় লাগতো, আপনার পিএসপি ভার্সনে কনফ্লিক্ট হতো, ক্যাশ রিমুভ করতে হতো, কনফিগারেশন চেঞ্জ করতে হতো, পিএসপির অ্যাপ্রোপ্রিয়েট এক্সটেনশন ইনস্টল করতে হতো। ইটস এ হিউজ পেইন ইন লোকাল মেশিন। আমি বলতেছি না সেটা খারাপ, যদি আপনি ওই রকম ক্যাপেবল হন, আপনি এক্সপার্ট হন, একটা লেভেলে চলে যান, তখন কিন্তু এগুলো আপনার কাছে কোনো ব্যাপারই মনে হবে না, তখন আমি বলবো যে ম্যানুয়ালি করাই বেটার। কিন্তু এ যখন আপনি বিগিনার হিসেবে শুরু করতেছেন সেক্ষেত্রে আমি অবশ্যই রিকমেন্ড করবো লারাভেল সেল ইউজ করা, যেটা শুধুমাত্র একটা কমান্ড দিলেন আপনি বসে থাকতেছেন, আপনার টাইম বাঁচতেছে।
বা আপনি যদি অ্যাডভান্স লেভেলের ইউজার হন সেক্ষেত্রে আপনি বুঝতে পারতেছেন যে আপনার কত টাইম বাঁচতেছে। আপনি যতই অ্যাডভান্স হন না কেন পিএইচপি ভার্সন চেঞ্জ করতে আপনার টাইম লাগবে। সো আমি আপনি যদি সেল ব্যবহার করেন জাস্ট এই কমান্ডটা জাস্ট কনটেক্সটটা চেঞ্জ করে আপনার আপনার ইমেজটা রিবিল্ড দিলেন, বিল্ড দিলে আপনার ইমেজটা রেডি হয়ে গেল এবং আপনি আবার সেম ভার্সনে মানে চেঞ্জকৃত ভার্সনে আপনি চালাতে পারতেছেন। সো এবার জাস্ট আমরা এটা ওয়েট করব এটা ফিনিশ হওয়ার পর্যন্ত। ওকে গাইস, এবার যদি আমরা এখানে লক্ষ্য করি আমাদের কন্টেইনার ইমেজ রিবিল্ড হয়ে গেছে। সো এবার যদি আমরা সেল আপ কমান্ড রান করি আপ হাইপেন ডি, সো এবার আমাদের এই যে ইমেজটা মাত্র রিবিল্ড হলো এই এই ইমেজটা রান করবে। সো রান করার পর যদি আমি এবার রান করি সেল পিএসপি ভার্সন, আশা করতেছি আমাদের কাজ করতেছে। সো 7.3, সো কাপল অফ কমান্ড, মাত্র দুইটা জায়গায় আমাদের ডকারের ফাইল ফাইল কনফিগারেশন চেঞ্জ করতে হচ্ছে, এরপর জাস্ট অ্যাজ আমাদের ডকারের ইমেজটা রিভিল করতে হচ্ছে। বুম, আমাদের পিএসপি ভার্সন চেঞ্জ করে আমরা যে কোনো ভার্সনে আমরা নেভিগেট করতে পারতেছি। সো গাইস, আশা করতেছি আপনার আমি এক্সপ্লেন করতে সক্ষম হয়েছি সো কন্টেইনারের শেলে কীভাবে অ্যাক্সেস করতে হয়, টিঙ্কার কীভাবে রান করতে হয় এবং পিএসপি ভার্সন মাল্টিপল পিএসপি ভার্সন কীভাবে আমরা সুইচ করতে হয়। সো আপনি যদি এবার আবার ব্যাক করতে চান আপনার পিএসপি 8 ভার্সনে, সিম্পল আমাদের আপনার শুধুমাত্র এখানে পিএসপি বলে দিতে হবে ডকার কম্পোজ ফাইলের ভিতরে যে আমরা 8 ইউজ করতেছি, দুইটো জায়গায় 8 ইউজ করতেছি এবং এখানে কম্পোজার অর্থাৎ আমাদের এখানে সেল ডাউন কমান্ড দিতে হবে। ডাউন কমান্ড দেওয়ার পর আবার আমাকে রিবিল করতে হবে, রিবিল করার সময় একটু টাইম নেবে আপনি একটু আগে একটু আগে যেটা দেখলেন। সো রিবিল করার পর আমি আবার আগের মতো আমি সেল আপ কমান্ড দিয়ে আবার ব্যবহার করতে পারবো আমার পিএসপি 8 ভার্সন। সো গাইস, আশা করতেছি এনজয় করতেছেন, আর কোনো ধরনের কোশ্চেন কোনো ধরনের প্রবলেম অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন, কোনো ধরনের প্রবলেম হলে আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো রেসপন্স করার। সো গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।